এই তোরাকে তো প্যারা দিচ্ছিস কেন? বেচারা সেন্টি খেয়ে যাবে তো। এই যে প্যারা, সেন্টি, এই শব্দগুলো আমরা সবাই ইউজ করছি। ইংরেজিতেও এমন অনেক আজব আজব শব্দ রয়েছে যেগুলো শুনলে মনে হয় এগুলো কি সত্যিকারের কোনো শব্দ, কিন্তু সেগুলো ঠিকই ডিকশনারিতেও জায়গা করে দিয়েছে। এরকমই 10টি মজার শব্দ যেগুলো 2018 সালে অক্সফোর্ড ডিকশনারিতে যুক্ত হয়েছে সেগুলো নিয়ে এই ভিডিও। এই শব্দটার সাথে আমি নিজের অনেক মিল পাই। অনেক সময় হয় না, খাবারের দোকানে অর্ডার দিয়ে বসে আছো তো আছোই, খাবার আর আসে না, ক্ষুধার সাথে পাল্লা দিয়ে মেজাজটাও খারাপ হতে থাকে। এরকম হাংগ্রি থেকে অ্যাংগ্রি হওয়াকে বলা হয় হ্যাংগ্রি, খাবার দে তাড়াতাড়ি। আমার এক ফ্রেন্ড টিউশনে গেছে, তো সে পড়ানোর ফাঁকে তার প্রেমিকাকে খুব রোমান্টিক একটা মেসেজ পাঠালো। এখন মেসেজটা প্রেমিকার কাছে যাওয়ার বদলে ভুলে ছাত্রের মায়ের কাছে চলে গেল। এদিকে ওই দিন আবার তার বেতন পাওয়ার দিন, সো বুঝো অবস্থা। এরকম অ্যাক্সিডেন্টালি কাউকে ডায়াল করা বা মেসেজ পাঠানোকে বলা হয় অ্যাক্সিডায়াল। এটা থেকে খুব সাবধান, নাহলে কিন্তু আমার ফ্রেন্ডের মতোই চাকরি থাকবে না। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার এখন যেই বয়স, এই বয়সে কাউকে দেখলে মনে হতো বাহ কত বড় একটা মানুষ। এখন নিজে সেই বয়সে পা দিয়ে মনে হয় আমি বড় হলাম কবে। আমার মতো যারা বয়সে অ্যাডাল্ট কিন্তু স্বভাবে কিড, তাদেরকে বলা হয় ক্যাডাল্ট। সেলফি তুলতে কে না ভালোবাসে, দল বেঁধে কোথাও গেলে একটা গ্রুপ সেলফি না তুললেই নয়। এই গ্রুপ সেলফিকেই বলা হয় ইউজি। এর পিছনে ব্যাখ্যাটাও বেশ মজার। সেলফি হচ্ছে সেলফ যোগ আইই, অর্থাৎ আমার ছবি, আর আমাদের ছবি আস যোগ আইই, অর্থাৎ ইউজি। অনেকে আছে না ক্যামেরাতে যাদের ছবি খুবই সুন্দর আসে, তাদেরকে আমরা বলি ফটোজেনিক। কিন্তু এখন কি আর ফটোগ্রাফি সময় আছে? এখন সবার হাতে হাতে স্মার্টফোন, আমরা নিজেরাই সেলফি তুলি। সুতরাং সেলফিতে যাদের চেহারা খুবই সুন্দর আসে তাদেরকে বলা হয় সেলফিজেনিক। আই এম প্রেটি শিওর এই ভিডিওটা যারা দেখছে তাদের অনেকে সেলফিজেনিক। সেলফি নিয়ে এত কথা বলছি, একটা প্রশ্ন এসেই পড়ে, সেলফি আমরা তুলি কাদের সাথে? সাধারণত ফ্রেন্ডস অর ফ্যামিলি মেম্বার্সদের সাথে, তাই না? সো এই দুটো ক্ষেত্রকে মিলিয়ে দিচ্ছে এই মজার শব্দ ফ্রাজিন, অর্থাৎ তোমার কাজিন। তা যত দুঃসম্পর্কেরই হোক না কেন, সে যদি তোমার ফ্রেন্ডও হয় তাহলে তাকে বলতে পারো ফ্রাজিন। ফ্রেন্ডশিপ প্লাস ফ্যামিলি, ফ্রাজিনের চেয়ে চমৎকার আর কেউই হয় না। ইলেকশনের অর্থ দারুণ আনন্দ বা খুশির অনুভূতি। এখন এত আনন্দ কখন হয় মানুষের মনে? রিলেশনশিপে গেলে। রিলেশনশিপ হচ্ছে ই রিলেশনশিপ, অর্থাৎ এমন একটা সম্পর্ক যেটা শুধু ইলেকট্রনিক মিডিয়াতেই আছে, বাস্তবে নেই। আমাদের সবারই এমন ফেসবুক ফ্রেন্ড আছে যাদের সাথে অনলাইনে প্রচুর চ্যাটিং হয় কিন্তু বাস্তবে কোনো দিন দেখাও হয়নি। সো অনেক সময় এমন ফ্রেন্ডশিপ রিলেশনশিপে রূপ নেয় এবং যারা লাকি তারা সেটাকে রিলেশনশিপেও নিয়ে যায়। তখন নিশ্চয়ই ব্যাপারটা অনেক রিলেশনের হয়। ফেসবুকে দেখা যায় কিছুদিন পরপরই একটা ইস্যু নিয়ে খুব মাতামাতি হয় এবং কিছু মানুষ সেগুলো অন্ধের মতো অনুসরণ করে। ব্যাপারটা অনেক সময় সাইবার বুলিংয়ের পর্যায়ে চলে যায়। যেমন ধরা যাক কোনো প্রতিযোগিতায় কেউ হয়তো একটা ভুল উত্তর দিয়েছে এবং সেটা নিয়ে হাসাহাসি করতে করতে জিনিসটাকে একদম পচিয়ে ফেলেছে, তারপরে সেটা নিয়ে ট্রল করেই যাচ্ছে এবং মনে করছে আমি তো অনেক কুল। সো এরকম যারা সোশ্যাল মিডিয়াতে যখন যে ট্রেন্ড চলে সেটা ভালো মন্দ না বুঝে নিজের বিবেককে কাজে না লাগিয়ে জাস্ট অন্ধের মতো হুজুকে গা ভাসিয়ে দেয়, তাদেরকে বলা হয় নর্মি। বুঝেই যাচ্ছে এটা মোটেও ভালো কিছু নয়। মিম জিনিসটি এত জনপ্রিয় যে ফেসবুকে ঢুকলেই ঘন্টার পর ঘন্টা মিম দেখে দেখেই পার হয়ে যায়। সো এই মিম যারা বানায় তাদেরকে বলা হয় মিমার। আমাদের ফেসবুকে সময় নষ্টের পিছনে এই মিমারদের ভূমিকা অনেক বেশি। পশ্চিমা দেশে সোবার শব্দটি খুব জনপ্রিয়, অর্থাৎ যারা মদ্যপানে আসক্ত হয়ে পড়েছে এবং সেখান থেকে বেরিয়ে আসতে চায় তারা যখন মদ্যপানকে ত্যাগ করে তাদেরকে বলা হয় সোবার। ঠিক সেরকম স্মোকিং বা ধূমপানকে যারা পরিত্যাগ করে তাদেরকে বলা হয় স্মোবার, অর্থাৎ স্মোকিং থেকে সোবার হওয়াকে বলা হয় স্মোবার। আই উড এনকারেজ এভরি ওয়ান আউট দেয়ার হুইজ এ স্মোকার টু বি আ স্মোবার।